ثم أما بعد دار الوحي ايديال مدرسة সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ ইমাম হুসাইন রাআহুল্লাহ এবং মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র অঞ্চল থেকে আগত, বিভিন্ন স্থান থেকে আগত অভ্যাগত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র এবং অভিভাবকবৃন্দ, বিশেষ করে পর্দার আড়ালে যাদের জন্য আজকের আয়োজন সেই সমস্ত দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি শীতের এই সুন্দর সকালে এই দিনী আলোচনা শুরু করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আমাদের এখানে দিনী আলোচনা শোনারও তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার মতো একটি আদর্শ মাদ্রাসা স্থাপনের এবং এই মাদ্রাসার মাধ্যমে ইসলামী জ্ঞানের আলো বিতরণের তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন, এই জাতিকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমার মূল আলোচনা মূলত আসলে প্রশ্নোত্তরমূলক, কিন্তু তার আগে আমি সামান্য কিছু নসিহা শেয়ার করব আপনাদের সাথে। সেটি হচ্ছে, মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান লক্ষ্যে, সেই জ্ঞানটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান। কেন আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করলেন? তিনি সূরা দারিয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, জিন এবং ইনসান তার সৃষ্টির দুটো প্রজাতি, এদেরকে তিনি সৃষ্টি করেছেন তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে মাহাব্বা করা, আল্লাহর প্রতি সার্বিক ইমান পোষণ করা, এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলোর প্রতি ইমান পোষণ করতে নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতি ইমান পোষণ করা। কিসের প্রতি তিনি ইমান পোষণ করার নির্দেশ দিয়েছেন? আল্লাহ তার তাওহীদের প্রতি ইমান পোষণ করার নির্দেশ দিয়েছেন, এবং এরপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যেটি হাদিসে জিব্রিলের মধ্যে চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত আসমানি গ্রন্থগুলোর প্রতি, এবং নবী এবং রাসূলদের প্রতি, আখিরাত দিবসের প্রতি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। এগুলোর প্রতি ইমান আনা মানেই হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা, মানেই হচ্ছে তাওহীদের প্রতি সত্যিকার ইমান পোষণ করা। পাশাপাশি ইবাদতের মধ্যে আরও জরুরি বিষয় হচ্ছে ইসলাম পরিপালন করা। ইসলাম, ইসলামটা কি? হাদিসে জিব্রিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রিল জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন কি? সালাত কায়েম করা, সালাত কায়েম করা। প্রথমে শাহাদাতের কথা তিনি বলেছেন, হ্যাঁ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, মা'বুদ নেই, এমন কোনো সত্তা নেই যার ইবাদত করা যায়, যার আনুগত্য করা যায়। দ্বিতীয় হচ্ছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দ্বিতীয় হচ্ছে, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ জাকাহ
وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا صلاة قائم كرا তৃতীয়টা হচ্ছে জাকাত প্রদান করা, চতুর্থটা হচ্ছে রমাদান মাসের সাওম বা সিয়াম পালন করা, এবং পঞ্চম হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে জীবনে একবার হলেও হজ করা। সুবহানাল্লাহ, এ হচ্ছে ইসলামের মৌলিক দিক। কিন্তু এর বাইরেও তো ইসলামের আরও অনেকগুলো কাজ আছে। জীবনের সার্বিক কর্মকাণ্ডে মহান রাব্বুল আলামিনের নির্দেশকে মান্য করা, তার নির্দেশ মেনে নেওয়া এবং সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে, হাদিসের আলোকে, এটাই হচ্ছে ইসলামকে পরিপালন করা। তাহলে ইবাদতের মৌলিক দুটো দিক আমাদের সামনে চলে এসেছে। এক, ইমানের বিষয়গুলোতে সার্বিকভাবে ইমান পোষণ করা। দুই, ইসলামের ব্যবহারিক যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে মহান রাব্বুল আলামিনকে অনুসরণ করা, তার নির্দেশকে মান্য করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করা। এই নির্দেশই আল্লাহ তাআলা দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মধ্যে সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে চাকরি করা না, প্রধানতম উদ্দেশ্য খাওয়া দাওয়া না। খাওয়া দাওয়া তো করতেই হবে, এগুলো মানুষ করে, স্বাভাবিক, কেউ বললেও করবে না বললেও করবে। ঘুমানো নয়, আরাম করা নয়, সুন্দর বাড়ি সুন্দর প্রাসাদ বানানো নয়, বিত্ত বৈভবের মালিক হওয়া নয়। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মহান রাব্বুল আলামিনের ইবাদত করা। এটা কিন্তু মনে গেঁথে নিতে হবে। এইটা যারা মনের মধ্যে বসিয়ে নিতে পেরেছেন, দেখবেন যে তাদের সালাত মিস হবে না, তারা রোজা ভাঙবে না, তারা চুরি করবে না, তারা ডাকাতি করবে না, তারা অন্যায় করবে না, তারা মানুষের উপর চড়াও হবে না, তারা কাউকে আঘাত করবে না, তারা সমাজে শান্তি উৎপাদন করবে, সবার সাথে সুন্দর সহাবস্থান করবে, সবার সাথে সুন্দর ব্যবহার করবে, প্রত্যেকের একে অপরের অধিকার রক্ষা করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, স্বামী স্ত্রীর অধিকার রক্ষা করবে, স্ত্রী স্বামীর অধিকার রক্ষা করবে। এগুলোই তো হচ্ছে ইবাদত, এগুলোই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আর তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন বলতে এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। আমরা জানি ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত একটা বস্তু, নিশ্চিত যেটা হবেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি মৃত্যু হচ্ছে এমন একটা ঘটনা যেটা আমাদের প্রত্যেককে স্পর্শ করবেই। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে। মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে। মাঝখানে কিন্তু বলা যাবে না যে পাঁচ বছর নামাজ পড়লে তারপরে মাফ, আছে নাকি এরকম কিছু? অথবা দশ রমজান রোজা রাখার পরে এরপরে আর রোজা রাখতে হবে না, তিন বছর জাকাত দেওয়ার পরে এরপর আর জাকাত দিতে হবে না, এমন কোনো বিধান আছে? জাকাত তো সবার উপর ওয়াজিব না, যাদের সম্পদ আছে এক বছরে একবার জাকাত দিতে হয়, আর ওসরের মধ্যে জমির ফসলের মধ্যে কয়বার, যতবার ফসল হয় ততবার যদি তার নিসাব পরিমাণ ফসল উৎপাদন হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। যাই হোক, আমরা সে আলোচনা আজকে যাচ্ছি না, আমরা বলতে যাচ্ছি এ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো করার নির্দেশ দিয়েছেন এটার টাইম লিমিট হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাসের আগে ইবাদত বন্ধ করা যাবে না। আমরা দেখি বিভিন্ন ভণ্ড কিছু প্রতারক আছে এই সমাজের মধ্যে, যারা মানুষকে বলে ইবাদত করতে 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 একটা পর্যায়ে উপনীত হওয়ার পরে আর কিছু তার সালাত সওম আর লাগবে না, আছে না এরকম? কিছু পীর মুরিদি পন্থার মানুষ এই ধরনের বক্তব্য দেয়। সত্যিকার কথা হচ্ছে
সালাত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সালাতের এই ফরজিয়াত বাকি থাকবে। রমাদানের সিয়াম কারো উপর ফরজ হলে সেটা বাকি থাকবে, তবে যদি কোনো ব্যক্তি সে বেহুশ হয়ে যায়, সে তার আকল হারিয়ে ফেলে, সে তার জ্ঞান হারিয়ে ফেলে, শুধু তখনই তার উপর থেকে সালাত সওম এগুলো মাফ হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত এগুলো আমাদেরকে করতেই হবে। যেহেতু ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে পরিপালন করতে হবে সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। আজকে আমরা আমাদের এই প্রিয় সন্তানদেরকে দারুল ওহি আইডিয়াল মাদ্রাসায় জ্ঞান অর্জনের জন্য দিয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, এই বাচ্চারা জ্ঞান অর্জন করলে হবে না, বাচ্চাদের বাবা মাকেও জ্ঞান অর্জন করতে হবে। আমরা নানাভাবে জ্ঞান অর্জন করতে পারি। আজকের এই যে মাহফিল, দুই দিনব্যাপী মাহফিল, গতকালকেও হয়েছে আলোচনা, আজকেও রাত্রেও হবে ইনশাআল্লাহ, এই মাহফিলের মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করছি এবং করতে পারি। এর বাইরেও আমরা মাদ্রাসার যে শিক্ষকবৃন্দ আছেন, এলাকার মানুষ, তারা তাদের কাছে এসে নানা প্রশ্ন করতে পারেন, তারা জেনে নিতে পারেন। অথবা আমাদের যে সন্তানরা এখানে পড়াশোনা করছে, অভিভাবকরা তাদের মাধ্যমেও জানতে পারেন। আমরা দেখেছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিশোর স্কলার হলেন, তখন তার বয়স কত ছিল? 10-12 বছর, 13 বছর এরকমই। আবদুল্লাহ ইবনে মাসউদ এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকেই কিন্তু জুনিয়র স্কলার ছিলেন প্রথমে, পরে না আস্তে আস্তে বয়স বেড়েছে। তার মানে হচ্ছে, জ্ঞান আসলে আমাদের সকলেই অনুসন্ধান করতে পারি, এবং জ্ঞান যখন এসে যায় তখন সেটার প্রচার আর প্রসারের মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস শুধু মনে রাখতে হবে, জ্ঞান যেন বিশুদ্ধ জ্ঞান হয়। সাহি এলেম হতে হবে। সাহি এলেমটা কি? সাহি এলেম হচ্ছে যালিকাল ইলমু আল্লাযি হুয়া মাবনিয়ুন আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। এটা হচ্ছে সেই জ্ঞান যেই জ্ঞানের ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেই জ্ঞান মানুষ নিজে বানিয়ে বলে না, যেই জ্ঞান দরগা থেকে আসে না, যেই জ্ঞান যে কোনো ব্যক্তি নিজের প্রবৃত্তি থেকে উচ্চারণ করে না। জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, জ্ঞান হচ্ছে হাদিস এবং সুন্নার জ্ঞান। আর এই জন্যই আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন সুন্নার জ্ঞান দিয়েছি। আজকের এই বিশ্বে যেই শিশুরা কোরআন দিয়ে শুরু করে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হতে পারবে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আজকে যারা শিক্ষা গ্রহণ করছে, তাদের বিশাল একটা গ্রুপ, তারা কিন্তু দিনই জ্ঞান অর্জন করছে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করছে না, করছে না বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যায়ের প্রসার, দুর্নীতি বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে স্বার্থপরতা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে যাচ্ছে। কারণ মানুষ তো সত্যকে শেখেনি। যে জ্ঞান মানুষকে আলোকিত করতে পারত, যে জ্ঞান মানুষকে আখলাক উপহার দিতে পারত, যে জ্ঞান মানুষকে সৎ নাগরিক করতে পারত, সৎ মানুষে পরিণত করতে পারত, আজকে সেই জ্ঞান থেকে আমাদের ছাত্রছাত্রীরা বা তরুণরা তরুণীরা অনেকাংশে বঞ্চিত হচ্ছে বলেই আজকে তাদের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ আমরা লক্ষ্য করছি। অথচ মানুষকে যদি সুন্দর আদর্শবান করে তুলতে হয়, তাহলে সেই জ্ঞানের দিকে ফিরে আসতে হবে যেই জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, যেই জ্ঞান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে জাহিলি সমাজকে, সেই সমাজের মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছেন, শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের আগে কেমন মানুষ ছিলেন তারা? তারা কি হত্যা রাহাজানির সাথে সম্পৃক্ত ছিলেন না? তারা কি মদ জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলেন না? তারা কি জুয়া কিংবা আর যে সমস্ত দুর্নীতি সমাজের মধ্যে, হত্যা বিদ্বেষ হানাহানি লাগালাগি অন্যায় আচরণ মানুষের উপর চড়াও হওয়া এগুলোর মধ্যে লিপ্ত ছিলেন না? তারা সব কিছুর মধ্যে লিপ্ত ছিলেন। একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছিলেন আর কাঁদছিলেন যে আমি আমার এই হাতে আমার অনেক কন্যা সন্তানকে কবর দিয়েছি, জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছি,
আল্লাহু আকবার। কিন্তু মনে রাখেন, তিনি যখন এই কন্যা সন্তানকে, সে সময় আরবের জাহিলিয়াতে শিশুদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, যখন তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হলো তখন কিন্তু তিনি কাঁদেননি, তখন কেঁদেছিল তার সন্তান, বলেছিল বাবা আমাকে মেরো না, বাবা আমি তো তোমার সন্তান, তুমি আমাকে কেন মারছো, কেন আমাকে মাটির নিচে পুঁতে ফেলছ, আমাকে এই কাজটি করো না। আল্লাহু আকবার। তাই না? তোমরা যারা আমার সামনে বসে আছো, যদি বাবা এসে তোমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলে কেমন লাগবে বলো তো? আর সেই বাবা নিজে যদি না কাঁদে, আর যাকে পুঁতে ফেলা হচ্ছে তার তো কান্না আসবেই। কিন্তু যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছেন, তখন তিনি দরদর করে কাঁদছিলেন, কাঁদছিলেন কারণ তখন তিনি সৎ মানুষ হয়ে গেছেন, তখন তিনি আফসোসে মরে যাচ্ছেন, তখন তিনি বুঝতে পেরেছেন যে অমানবিক কাজটা তিনি করেছেন, যে নির্মম কাজটা তিনি করেছেন, এটা কোনো মানুষ করতে পারে না। কিন্তু তখন তিনি মানুষ হয়েও অমানুষ ছিলেন, কারণ তার কাছে এলেম ছিল না, তার কাছে ওহির জ্ঞান ছিল না। তিনি মানুষের দেহটা বহন করতেন কিন্তু মানুষের বিবেকটা তিনি বহন করেননি। আজকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেঁদে কেঁদে সেই কথাটা স্মরণ করছেন আর বলছেন যে কত বড় অমানুষ আমরা ছিলাম, ওহির জ্ঞান আমাদের কাছে আসেনি বলে। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বসেছিলেন সাহাবাই কেরাম, তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম। সাহাবাই কেরামের প্রজন্মের চাইতে শ্রেষ্ঠ প্রজন্ম পৃথিবীর আর কোথাও নেই, কোনো কালে হবেও না। কিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রজন্মটাকে এত ভালো করলেন, এত উত্তম করলেন? কত বছর লেগেছিল? মাত্র 23 বছর। যখন তার উপর ওহী নাজিল হলো, তারপর থেকে মাত্র 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কা এবং মদিনার সমাজকে পাল্টে দিলেন। সমস্ত পুরুষগুলো যারা যুদ্ধবান ছিল, দুর্নীতিবাজ ছিল, সবগুলো হয়ে গেল ভালো মানুষ। কোনো নারী আর তাদের হাতে নির্যাতিত হয়নি, কোনো শিশু আর তাদের কাছে জীবন্ত কবরে কবরস্থ হয়নি, কোনো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ছিল সেই ইবাদতের নমুনা, এটা ছিল ইবাদতের এক্সাম্পল, এটা ছিল সমাজের সত্যিকার মোমেন নর নারীর এক্সাম্পল। এবং মুসলিম সমাজের নর নারী, নারী পুরুষ এবং সকলে মিলে যদি সত্যিকারভাবে ইসলামকে মেনে চলে তথা আল্লাহর ইবাদত করে, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে এই সমাজ ভালো হয়ে যেতে বাধ্য, এই সমাজ হানাহানি কাটাকাটি বিভক্তি থেকে উদ্ধার পেতে বাধ্য, এবং এই সমাজের মধ্যে তখন মানুষগুলো শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা পাবে। এই জন্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে একটা অমোক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সেই সব ব্যক্তিদের জন্য যারা আল্লাহ এবং আখিরাত দিবসকে প্রত্যাশা করে তথা ঈমান পোষণ করে তাদের প্রতি, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করছেন তা তোমরা বর্জন করো। তাহলে ইবাদত হওয়ার জন্য, এই আলোচনা থেকে আমরা বুঝলাম, ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো ইখলাস, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোনো কাজকে পরিপালন করা। এটা আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন। সূরা আল বাইয়ানার একটা আয়াত শুধু কোট করছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা দিনকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য করে নিয়ে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে ইখলাসের সাথে করার নির্দেশই তাদেরকে দেওয়া হয়েছে, আর যেন তারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। এটাই হচ্ছে সঠিক সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় দিন। তাহলে এখানে ইখলাসের কথা বলা হচ্ছে, ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না।
যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো আমল করা না হয় তাহলে আল্লাহ কবুল করবে না। দ্বিতীয় হচ্ছে কি, সুন্নাহ পরিপালন করা। যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ইবাদত করা না হয় তাহলে সেই ইবাদত আল্লাহ কবুল করেন না। সালাত পড়তে হবে কার মতো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রোজা রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কবর জিয়ারত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিয়ারত করেছেন তার মতো করে। এর বাইরে আর কিছু কবর কেন্দ্রিক করা যাবে না। এভাবে আর সকল ইবাদতের মধ্যে কুরবানির মধ্যে কুরবানি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করেছেন। ব্যবসা বাণিজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এবং যেভাবে পারমিশন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুদের পারমিশন দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুষের পারমিশন দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের অধিকার নষ্ট করার পারমিশন দিয়েছিলেন? দেননি। এটা মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে এবং মুআমালাতের ক্ষেত্রে সর্বত্রই যদি এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দেখিয়েছেন এবং যেভাবে করার পারমিশন দিয়েছেন সেভাবেই আমাদের পরিপালন করতে হবে। এর বাইরে করা যাবে না। তাহলে ইবাদত মোমেনদের জন্য, মোমেনদের জন্য ইবাদত কবুল হওয়ার প্রধানতম কয়টা শর্ত? দুটো শর্ত। একটা হলো ইখলাস আল্লাহর জন্য করা, আল্লাহ সন্তুষ্টির জন্য করা। এর মানেই হচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে করা যাবে না। যদি কেউ সালাত পড়ে এই জন্যে যে আমি কিছু দুনিয়ার স্বার্থ উদ্ধার করব, বা বস নামাজ পড়লে ভালো লাগে তার, এই জন্যে আমি সালাত পড়ব নামাজ পড়ব, তাহলে কি এই নামাজ হবে? এই নামাজ হবে না। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কুরবানি করলাম, হ্যাঁ, এলাকার মধ্যে 2 লাখ টাকা দামের একটা গরু কুরবানি করলাম, মানুষ বললো আহা উনি তো কত বড় গরু কুরবানি করলেন, কি খাওয়াটাই না মানুষকে দিলেন, প্রশংসা পাওয়ার জন্য যদি কেউ কুরবানি করে এই কুরবানি কবুল হবে? কবুল হবে না। যদি কেউ দান খয়রাত সাদাকা করে, দান খয়রাত সাদাকা করলো, মানুষ বলবো ওহ উনি কত বড় দানবীর। হ্যাঁ, আর যিনি দান করেন জাকাত দেন ওই সময় পত্রিকার লোকদেরকে ডাকলেন, এই ভাই দেখে যাও তোমরা একটু এটাকে নিউজ করো টিভিতে অথবা পত্রিকায় নিউজ করো, এটাকে কি বলা হয়? রিয়া। এটাকে বলা হয় রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা, জাকাত দেওয়া সাদাকা দেওয়া, এ আমল কবুল হবে? কবুল হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখানোর উদ্দেশ্যে বা দুনিয়া স্বার্থে হলে হবে না এবং নিজের মন মতো করে আদায় করলে হবে না। এই কথাগুলো আমাদের খুব মনে রাখতে হবে। সালাতের মধ্যেও দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু অ্যাড করে ফেলেছি। আমরা সালাতের পরে দেখা যাচ্ছে যে একদম বাধ্যতামূলক করে ফেলেছি মোনাজাত করা, করেছি না, তাই না? আপনি দেখবেন যে বিভিন্ন মসজিদের মধ্যে এরকম হচ্ছে। সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হচ্ছে কলব দিয়ে অন্তর্নিয়াত করতে, আর আমরা মুখে নাওয়ায় তুয়ান উসাল্লিয়া লিল্লাহে তাআলা আরবা আরাকাতি যুহর মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিল মুশাররাফা বলে আমরা মুখে উচ্চারণ করে ফেলতেছি, তাই না? এবং মনে করছি যে মুখে যদি এটা উচ্চারণ না করে তাহলে তার নামাজই হবে না। এই যে অতিরিক্ত একটা কাজ কেউ মুখে উচ্চারণ করলেন, এটার বিধানটা কি? এটা কি শরীয়তে জায়েজ? এটা জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তকে কখনো মুখে উচ্চারণ করেননি। যেটা মুখে উচ্চারণ করেননি সেটা যদি আমরা নিয়ম চালু করি তাহলে এটা হয়ে যাবে বেদআহ। শুদ্ধটা হলো নিয়ত থাকবে কোথায়? অন্তর। নিয়ত ছাড়া নামাজ হবে না কথাটা শুদ্ধ। নিয়ত ছাড়া কি নামাজ হবে? নিয়ত ছাড়া নামাজ হবে না, কিন্তু এই নিয়তের জায়গা কোথায়? আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে কোন জায়গায় দাঁড়াবেন ঠিক করা আছে না? ইমাম সাহেব ওই জায়গায় দাঁড়াবেন, তার পেছনে মুক্তাদিরা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তো এইভাবেই সালাতটা শিখিয়েছেন, তাই না? জামাতের সাথে সালাতটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এভাবে শিখিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি এসে মাঝখানে দাঁড়ায়, তার সামনেও মুক্তাদি পিছনেও মুক্তাদি, অথবা ইমাম সাহেব কি করলেন আল্লাহু আকবার বলে পিছনে চলে আসলেন, নামাজটা কি হবে? কেন হবে না? কারণ ওই যে চেঞ্জ করে ফেলছে ইমাম, সে ঠিকই আছে, ইমাম সে ঠিকই আছে, মানুষও তাকে বেড়ে নিচ্ছে ইমাম, কিন্তু তিনি যদি জায়গা চেঞ্জ করেন তাহলে কি তার নামাজ হবে?
ঠিক তেমনি আমাদেরকে শেখানো হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে নিয়তের জায়গাটা কোথায়, অন্তরে। অন্তরে যদি আমি সেটা চেঞ্জ করে মুখে নিয়ে আসি এবং সেটাকেই নিয়ত মনে করি, তাহলে এখানের মধ্যে কিন্তু আমরা ওই যে সালাতের মধ্যে স্থান চেঞ্জ করলে হবে না। সূরা ফাতিহার জায়গায় যদি আত্তাহিয়াতু পড়েন আর আত্তাহিয়াতুর জায়গায় যদি সূরা ফাতিহা পড়েন হবে? আপনি তো হয়তো ভাববেন যে না, সালাতের মধ্যেই তো আমি তাই করছি, হবে না। এই জন্যে আমরা বলবো ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সাবধান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নার বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না, এক ইঞ্চিও যাওয়া যাবে না। তিনি এক্স্যাক্টলি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবেই করতে হবে, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। তাহলে কয়টা শর্ত পেলাম মোমেনদের জন্য ইবাদত কবুল হওয়ার? দুটো শর্ত। আল্লাহর জন্য করতে হবে ইখলাস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে, অর্থাৎ তার দেখানো পদ্ধতিতে আমল করতে হবে। আর সার্বিকভাবে মানুষের জন্য, সব মানুষের জন্য যদি বলি তাহলে বলবো তিনটা শর্ত। তখন প্রথম শর্তটা হয়ে যাবে ইমান। কি হবে? ইমান। তাহলে শর্ত হলো মোট তিনটা, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো মোট তিনটা। কারণ যদি এখলাসও আছে সুন্নাও আছে কিন্তু ইমান নাই, তাহলে কি কবুল হবে? যারা ইমানের সীমানার বাইরে তাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা, তারা অনেক আমল করে আমি সেই আমলের দিকে অগ্রসর হয়ে সেগুলোকে নিষ্ফল করে দেই। একটাই কারণ, কারণ সেগুলো শিরক মিশ্রিত, সেগুলোর মধ্যে কুফুরি আছে, শিরকি আছে, সেগুলোর মধ্যে খালিস ঈমান নাই। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আসুন আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আবারও আমাদের সেই প্রতিজ্ঞা আল্লাহর কাছে নবায়ন করি, তার ইবাদত যেন আমরা সঠিকভাবে করি। যে প্রতিজ্ঞার একটা অংশ কিন্তু আমরা রুহের জগতে দিয়ে এসেছিলাম, যখন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আর আমাদের সকলে মিলে উত্তর দিয়েছিল বালা, পালু বালা, আমি কি তোমাদের রব নই? আর আমরা সেদিন স্বীকৃতি দিয়ে বলেছিলাম কি আল্লাহর মধ্যে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আজকে ইবাদত সঠিকভাবে করার মধ্য দিয়ে, তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আসুন আমরা আমাদের জীবনে সে প্রধান উদ্দেশ্যটাকে সফল করি, প্রতিষ্ঠিত করি, পরিপালন করি। এবং সেটি হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা যে ঘোষণাটা দিয়েছেন তার ইবাদতের জন্য যিনি ইনসানকে সৃষ্টি করেছেন। অতএব আমাদের সৃষ্টির মহান উদ্দেশ্যকে আমরা যেন সঠিকভাবে পরিপালন করি, জীবনের মূল উদ্দেশ্য যে বাস্তবায়ন করতে পারে সেই জীবনে সফল। এই জন্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন তারা সফল, কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে তাদের ইমানের কারণে, মুমিনরা সফল কাম হয়েছে তাদের ইসলাম পরিপালনের কারণে, তাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইবাদত করার কারণে। মুমিনরা ব্যর্থ হবে যদি তারা ইবাদত সঠিকভাবে না করে, এটা মনে রাখতে হবে। অতএব আজকে আপনাদেরকে সফল মানুষের গল্প সংক্ষিপ্ত পরিসরে হলেও শোনালাম, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তো সাফল্যের কথাই শুনবে, সাফল্যের কথা শুনতে আমরা আগ্রহী, আমরা শুনতে আগ্রহী যে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সমাপনী পরীক্ষায় সবাই এ প্লাস পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি জানতে পারলাম যে এবছর সবাই এ প্লাস পেয়েছেন। আমরা দেখতে চাই ক্লাস এইটেও সবাই এরকম সাফল্য গাথা রচনা করেছে, এই মাদ্রাসাটা একটা চমৎকার সাফল্য গাথা রচনা করবে সুযোগ্য ওলামাই কেরাম এবং শিক্ষকদের সহায়তায়, প্রিন্সিপালের সহায়তা ইনশাল্লাহ। আমরা সে আশা করি, সেই দোয়া করি এবং আপনাদের কাছেও সেটা চাই। সাফল্য গাথাই মানুষ বিদ্যাপীঠে শুনতে আসে, আর এই জন্যই আপনাদের কাছে সেই সফল মোমেনদের গল্প আমরা পেশ করলাম, এবং সফলতার পেছনে মূল কী কারণ ছিল সেটাও আপনাদেরকে আমরা জানালাম। আসুন আমরা আমাদের জীবনে সফল মুসলিম হই, সফল মা হই, সফল বাবা হই। আর ছাত্রদের উদ্দেশ্যে বলছি আমরা যেন সফল ছাত্র হতে পারি, শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আমরা যেন সফল
শিক্ষক হতে পারি, তাহলেই তো মুসলিম হিসাবে আমাদের এই জীবনটা ধন্য হবে। মুসলিম হিসাবে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমরা অর্জন করতে পারব। আল্লাহর কাছে আমরা সেই চাওয়াটুকু রেখে এবং সেই দোয়া করে আলোচনা আমি এখানে শেষ করছি। এরপর আমি যেতে চাচ্ছি প্রশ্নোত্তরের মধ্যে। আমার কাছে দুটো প্রশ্ন আগেই এসেছে, আমরা সে দুটো প্রশ্ন দিয়ে শুরু করি। একজন প্রশ্ন করেছেন, মহতারাম, মহিলাদের হাঁচির উত্তরে মুজাক্কার মুয়ান্নাস হিসাবে ইয়ার হামুকাল্লা ইয়ার হামুকেল্লা কোনটি সুন্নাত হবে? আরবিতে মহিলাদেরকে সম্বোধনের জন্য দমির বা সিগার ক্ষেত্রে দু ধরনের সিগা ব্যবহৃত হয়, একটা হলো মুজাক্কার বা পুংলিঙ্গ, আরেকটা হলো মুয়ান্নাস। অতএব মুজাক্কারকে আমরা পুলিঙ্গের শব্দ দিয়েই বা সর্বনাম দিয়েই থাকে আমরা বলবো, তার জন্য দোয়া করব। আর মুয়ান্নাস যে স্ত্রীলিঙ্গের বা মহিলাদেরকে আমরা স্ত্রীলিঙ্গের শব্দ দিয়েই সম্বোধন করবো, এটাই নিয়ম, এতে কোনো অসুবিধা নেই। এটা হাদিস কিন্তু পাল্টে যায় না, ইয়ারহামুকাল্লাহ 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 পুরুষের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে ইয়ারহামুকিল্লাহ, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকা যদি আমি বললাম, কুম না বলে একজনকে আসসালামু আলাইকা বললেও জায়েজ আছে, কারণ হাদিসের কোনো কোনো ভাষ্যে এক বচনীয় সালাম দেওয়ার আপনার দলিল আছে। আবার যদি মহিলা হয় আসসালামু আলাইকি এটাও বলা যায়, কিন্তু আরবিতে আরেকটা বিধানও আছে, শব্দের শেষে হলে ওই শেষ এরাবটা না বললে হয়, আসসালামু আলাইক বললে হয় অথবা আসসালামু আলাইকুম এটা বললেও হয়, কিন্তু মাঝখানে যখন আসবে যেমন ইয়ার হামুক কাল্লা, তাই না, আল্লাহ শব্দটার আগেই তো কাল্লাহ অথবা কিল্লা, সুতরাং সেটাতে আর চুপ থাকার কোনো সুযোগ নেই। ইয়ার হামুক আল্লাহ ইয়ার হামুক কাল্লা এটা পুরুষ এবং নারীর ক্ষেত্রে জের এবং জবর হতে পারে। তবে কেউ যদি হাদিসের মধ্যে এসছে ইয়ার হামুক আল্লাহ বলার কথা, কোনো নারীকে ইয়ার হামুক আল্লাহ বলেই ফেললো, তাহলে কি সেটা গুনাহ হবে? এরাবে ভুল করার কারণে এখানে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, মানে পুংলিঙ্গের সর্বনামের জায়গা যদি স্ত্রীলিঙ্গেরটা ব্যবহার করা হয় বা স্ত্রীলিঙ্গেরটা জায়গায় যদি পুংলিঙ্গেরটা ব্যবহার করা হয়, মুজাক্কারের জায়গায় মুয়ান্নাস, মুয়ান্নাসের জায়গায় মুজাক্কার, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ভাষাগত একটা ভুল হলো, কিন্তু গুনাহ এখানে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দ্বিতীয় আরেকটি প্রশ্ন, আমি কোনো এমন পরিবেশে গেলাম যেখানে প্রচলিত সুরে দুরুদ অথবা দাঁড়িয়ে ক্যাম সালাতের পর হাত তুলে দোয়া করতে বাধ্য, আমি তাদের সাথে মিল না হলে টার্গেট হবে, ফেতনা হবে, তখন আমি কি করব? যেই মিলাদ এবং প্রচলিত বিভিন্ন রকম বেদাতি দুরুদের কথা বলা হচ্ছে, এগুলো আসলে অ্যাভয়েড করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে, কারণ হেকমত হেকমত করে আপনি এগুলোর মধ্যে মার্জ হওয়ার কোনো আসলে কারণ নাই, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া আপনি কিভাবে উঠতে পারেন? মানুষ তো নানা কারণে উঠতে পারে, তাই না? যদি কখনো দেখছেন যে আপনি এখানে থাকলে বড় বেদাতের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনি সরি এক্সকিউজ মি বলে আপনি যে কোনো কাজের ছুতোয় আপনি বের হতে পারেন, এস্তেঞ্জার কথা বলেও আপনি বের হতে পারেন, টয়লেটের কথা, এবং সত্যি আপনি টয়লেটেই যাবেন, আপনি টয়লেটে যাবেন যাতে সেটা আবার মিথ্যাও না হয়। এভাবে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিবেশ থেকে উত্তরণের পথ আমরা খুঁজে নিতে পারি। আপনার উপর তো কেউ অবধারিত করছে না, আপনি এই মজলিস থেকে নিজের যে কোনো জরুরতে বের হলে কেউ যেমন মাইন্ড করবে না, ঠিক তেমনি আপনি এখান থেকে বের হয়ে যাবেন। কারণ আপনি যারা মানে যে যারা বেদাতে সম্পৃক্ত হন না, তারা এই বেদাতে করার পরে এটা একটা বড় সমস্যা, নিজের কাছে বিবেকের একটা দংশন হবে আর অন্যরাও বলবে আপনাকে তো দেখছি এক একবার এক একটা করেন, মুশকিল। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে, বলেছেন, স্যার, হানাফি মাযহাবের ভাই বোনেরা সালাতে ভুল হলে তাশাহুদ পড়ে ডানে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিয়ে আবার তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা শেষে আবার দুদিকে সালাম ফিরায়, এটা কি ঠিক? এটা একটা ফেকি অভিমত, যদিও এখানে যে পাঁচ ছয়টা হাদিস আছে সে আলোকে আমরা বলবো সাহু সেজদা করার যে নিয়ম সেটি হচ্ছে মানুষের তিন প্রকারের ভুল হয় সালাতের মধ্যে, মানুষের তিন প্রকারের ভুল হয় যার জন্য সে সাহু সেজদা করে, এর বাইরের ভুলগুলোর জন্য আর সাহু সেজদা করতে হবে না।
তিন প্রকারের ভুলের মধ্যে একটা হচ্ছে প্রথমে সন্দেহ হওয়া, তিন রাকাত পড়েছে না চার রাকাত পড়েছে, দু রাকাত পড়েছে না তিন রাকাত পড়েছে, তখন কি করবে? তখন সে নিচের ইয়াকিনের উপর থাকবে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যককে শুদ্ধ ধরে নিয়ে বাকিটা পড়বে। চার রাকাত বা তিন রাকাতের সন্দেহ হলে সে ধরে নেবে যে সে তিন রাকাত পড়েছে, সন্দেহ হচ্ছে চার রাকাত পড়েছে কি না, ওই সন্দেহ সে তাড়াবে। চতুর্থ রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস এসেছে যে সে সালাম ফেরানোর আগে দুটো সেজদা করে তারপরে সালাম ফেরাবে। এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল যে সন্দেহ হলে সহু সেজদা করবে সে সালাম ফেরানোর আগে। তাহলে সালাম ফেরানোর আগে সে কি করবে? সালাম ফেরানোর আগে সে আত্তাহিয়াতও পড়বে, সে দরুদ পড়বে, সে দোয়া মাসুরা সহ যা যা পড়ার সব শেষ করে তারপরে দুটো সেজদা করবে, তারপরে দুই দিকে সালাম ফেরাবে। এটা কখন? এটা হচ্ছে সন্দেহের অবস্থায়, কারণ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্পষ্ট কথা বলে দিয়েছেন। ফতোয়া দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তো আর কারো অধিকার নাই ভিন্ন রকম ফতোয়া দেওয়া। দ্বিতীয় হচ্ছে সে হয়তো কোনো ওয়াজিব ছেড়ে দিল, কোনো ওয়াজিব ছেড়ে দিল। আর আরেকটা হচ্ছে সে সালাতের মধ্যে অতিরিক্ত কিছু আনায়ন করলো, হয় অতিরিক্ত একটা রোকন অথবা অতিরিক্ত একটা রাকাত শুরু করলো ইত্যাদি। আমরা হাদিসে দিলিয়াদাইন, দিলিয়াদাইনের হাদিস যেটি বুখারিতে এসেছে, সেখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অতিরিক্ত কিছু কাজ করেছিলেন, কারণ তিনি জোহরের সালাত দু রাকাত পড়ে সালাম ফিরিয়েছিলেন। এরপরে কথাবার্তা হলো, সাহাবি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মানে সালাত কসর করলেন নাকি ভুলে গিয়েছেন? জোহরের সালাত কয় রাকাত? চার রাকাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন, এটা খুব কারণ ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাত পড়েননি, পড়েছেন কয় রাকাত? দু রাকাত। তখন তিনি জিজ্ঞেস করলেন, সালাত কি কসর হলো? কসর হলে ঠিক আছে, ভুলে গেলে তাইলে আপনি বলেন এখন কি করণীয়? এই প্রশ্নটা তিনি করতেছিলেন। তিনবার করার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তার কাছ থেকে জবাব পেলেন যে তিনি কয় রাকাত পড়েছেন? দু রাকাত। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দু রাকাত পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সালাতের মধ্যে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু রাকাত পড়ে তার নিজের জায়গা থেকে উঠে গিয়ে একটু দাঁড়ালেন, একটু বিচলিত অবস্থা ছিলেন। মানুষ যখন কোনো কিছু একটা মিস হয় দেখবেন যে আহা কিছু একটা যেন মিস হয়েছে, এরকম একটা ভাব থাকে, ফলে তিনি ওইভাবে ছিলেন। এরপরে তিনি আবার ইমামতির জায়গায় এসে সবাইকে বললেন, দাঁড়াও, দু রাকাত পড়লেন, আগের কিন্তু দুই রাকাত বাতিল হয় নাই যেহেতু মসজিদের মধ্যে ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সালামের পরে সহু সেজদা করেছেন, তারপরে সালাম ফিরিয়েছেন। তাহলে যদি সালাতের মধ্যে অতিরিক্ত কিছু হয় তাহলে সালামের পরে সহু সেজদা হবে, এই মাসআলাটা এখান থেকে জানা গেল। আর আরেকটা থাকলো তাহলে ওয়াজিবের, ওয়াজিবাতের ক্ষেত্রে কি হবে? ওয়াজিবাতের ক্ষেত্রে আমরা ওই আগের যে সন্দেহর ক্ষেত্রে যেভাবে আমল ছিল তার উপরেই আমরা বেনা করব, কারণ এখানে অতিরিক্ত কিছু করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরে সহু সেজদা করেছেন যখন সালাতের মধ্যে অতিরিক্ত আমল করেছিলেন। এর দ্বারা বোঝা যায় বাকি অন্যান্য ক্ষেত্রে সহু সেজদাটা হবে সালামের আগে। এটা হচ্ছে হাদিসের বক্তব্য। মদিনা ইউনিভার্সিটির অনেক শায়েখদেরকে আমরা দেখেছি হাদিসগুলোর পর্যালোচনার পরে তারা এভাবেই বলেছেন, এবং এর মধ্যে ডক্টর মোহাম্মদ আল মুখতার বিন মোহাম্মদ আল আনা শানকিতি হাফিজাহুল্লাহ তিনিও এইভাবেই ফাতোয়া দিয়েছেন, অবশ্যই হাদিসের বিশ্লেষণের পরে। এখন যারা যেমন ধরেন যে সিস্টেমের কথা আপনি বললেন, হানাফি মাধাবে বা অন্য মাধাবে, সেগুলোর কারণে কি সালাত বাতিল হবে? এই ফাতোয়া কেউ দেননি। সেভাবে করার কারণে সালাত বাতিল হবে আমরা সে ফাতোয়া দেব না, সেভাবে বলবো না। শুধু এতটুকু বলবো যে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা বোঝা যায় সেটাই হচ্ছে আমাদের জন্য সঙ্গত। বেতেরে কুনুত পড়ার আগে হাত উঠিয়ে হাত উঠায় এটা কি ঠিক? তা না হলে আমরা কিভাবে করব? কুনুতের আগে আসলে হাত উঠানো যেভাবে, কুনুতের আগে নয়, কুনুতের সময়, কুনুতের সময় রাফউল ইয়াদাইন ইনদাল কুনুত, অর্থাৎ যখন বেতেরের মধ্যে আমরা কুনুতের দোয়াটা পড়ব তখন হাত উঠানো এটা শরীয়তে জায়েজ,
এটা ওয়াজিব না। আবার হাত না উঠানো জায়েজ, কিন্তু হাত উঠানোটা কিভাবে আমাদের দেশে সাধারণ হচ্ছে এভাবে করে, এই জন্য বলছে কুনুতের আগে হাত উঠায় তারপরে কুনুত পড়ে। আসলে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, যেমন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেকের থেকে যে রেওয়ায়েতগুলো এসেছে, তারা দোয়ার সময় হাত উঠিয়েছিলেন। আর দোয়ার সময় হাত উঠানো কিন্তু এভাবে নয়, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময়। কুনুতের সময় হাত উঠানো হচ্ছে এভাবে, এটা হাত উঠানো হয়, আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, অতএব কুনুত শেষ হওয়া পর্যন্ত এভাবে হাত উঠাতে পারবেন, অথবা হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারবেন। যে এই জন্য আমাদের দেশে এটাকে উল্টা তাকবীর বলা হয়, কেউ কেউ বলেন যে এটা উল্টা তাকবীর। কেন উল্টা তাকবীর বললো, এরকম কোনো এবারত কিন্তু আমি পাইনি, বুঝছেন। এইভাবে করা হচ্ছে, এর কোনো বিশুদ্ধ রেওয়ায়েত আমাদের জানা মতে নেই। কুনুতের সময় হাত উঠানো যেটা জায়েজ সেটা হচ্ছে এইভাবে। জি, মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়া যাবে কি না, মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ার কোনো সহি দলিল নেই, বরং উলামায়ে কেরামের মতে এটা বেদাত বলেই গণ্য হবে। মৃত ব্যক্তির লাশ এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, খুব দ্রুত গোসল দিয়ে তাকে দাফন করতে, লাশ শোয়ায় রেখে তার সামনে কোরআনের কোনো কিছু পড়াটা এটা শরীয়ত সম্মত নয়। সুদ ঘুষ খায় এমন আত্মীয়ের বাড়িতে খাওয়া যাবে কি না, যেসব লোকেরা সুদ ঘুষ খায় এদেরকে দুভাগে ভাগ করা যায়। এক, কালে ভদ্রে কখনো খায়, অভাবের তাড়নায়। দুই, যারা খেতে অভ্যস্ত, সুদ না খেলে ভালো লাগে না, ঘুষ না খেলে আরও ভালো লাগে না। আছে না কিছু লোক, মানুষ এমন অভ্যস্ত হয়েছে যে যেদিন সুদ মানে ঘুষের মাধ্যমে কিছু না আসবে, সেদিন দেখবেন আসলে তার ঘুম হবে না, খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে। একটা সময় ছিল অনেক আগে যখন ঘুষ খেলে মানুষের ঘুম আসতো না, এখন ঘুষ না খেলে অনেকের ঘুম আসে না। কারণ একটা সময় মানুষের বিবেক খুব শক্তিশালী ছিল, একটা অন্যায় করে ফেলে সে অনেকদিন ভোগ করতো, আল্লাহ কি করলাম, আল্লাহ আল্লাহ এত নিচে কেন নামলাম। আর এখন মানুষ মনে করে এটা তার অধিকার, ঘুষ তার অধিকার। আজকে সমাজে অনেক লোককে দেখা যায়। তো আমরা বলবো, যারা অভাবের তাড়নায় করে ফেলেছে তাদের বিবেক মরে যায়নি, হয়তো সে বিবেকের দংশনে দংশিত হচ্ছে, হয়তো সে তওবা করবে, অতএব তাদেরকে অ্যাভয়েড করবেন এটা আমরা বলবো না। কিন্তু যারা অভ্যস্ত হয়ে গিয়েছে সুদ আর ঘুষ খেতে খেতে, যারা অভ্যস্ত হয়ে গেছে অবশ্যই এদেরকে অ্যাভয়েড করবেন, এরা দুর্নীতিবাজ, এরা পাপী, এরা হারাম হালালের মধ্যে কোনো বাদ বিচার করে না, এবং এদের অধিকাংশ এদের ইনকামের অধিকাংশটাই হচ্ছে হারাম। অর্থাৎ হারাম ইনকাম খেতে কেন আপনি তাদের বাড়িতে যাবেন। তবে আমি বলবো, শুধু শত্রুতামূলক সম্পর্ক স্থাপন করবেন সেটা নয়, তাদেরকে দাওয়া দিবেন, তাদেরকে বোঝাবেন, বলবেন সুদ ঘুষ এটা হারাম, এটাকে অ্যাভয়েড করুন। ফেরেশতাদের নামে নাম রাখা যাবে কি না, ফেরেশতাদের নামে নাম রাখার কোনো রেকমেন্ডেশন, অর্থাৎ নাম রাখার অনুমতি অথবা নাম রাখাটা উত্তম, এমন কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পাই না। আবার নিষেধ করা হয়েছে এমন কোনো হাদিসও নেই। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা না রাখাটাই হচ্ছে উত্তম, ফেরেশতাদের নামে নাম না রাখাটাই উত্তম। কারণ ফেরেশতারা হচ্ছেন আল্লাহর আরেকটা সৃষ্টি, আল্লাহর আরেকটা সৃষ্টি, আর মানুষের জন্যে যে নামগুলো সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, নামের আদব বলে দিয়েছেন, সবচেয়ে উত্তম নাম আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, এভাবে তিনি বলে দিয়েছেন। নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর নাম, নামের তো কিছু আদাব আছে, অতএব আমরা হাদিস থেকে সেগুলো পাচ্ছি, আমি ফেরেশতাদের নামের দিকে যাব কেন। অথবা আরেকটা বিষয় আছে, আমি অমুসলিমদের নাম রাখবো, তারা তো মনুষ্য প্রজাতিরই অংশ, তবুও তাদের নাম রাখাটা উত্তম নয়। যদিও ফেরেশতাদের থেকে তাদের পার্থক্য আছে, ফেরেশতারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করেন না, যারা কখনো পাপে লিপ্ত হন না। হয়তো অনেকে ভাববেন যে আমি আমার সন্তানকে ফেরেশতার মতো পবিত্র করতে চাই, এই জন্য ফেরেশতাদের নাম রাখবো ইত্যাদি, নানা কারণ থাকতে পারে, তারপরে উত্তম হচ্ছে তাদের নাম না রাখা। আমি এমনি দেখেছি অনেকের নাম, যেমন জিব্রিল আছে, মোহাম্মদ জিব্রিল একজন কারি, বিখ্যাত কারির নামও আছে। তো যাই হোক,
বাবা হয়তো অত বিবেচনা করে রাখেননি, কিন্তু যেমন মিকাইল, মুসলিমদের মধ্যে মিকাইল নামটা দেখিনি কিন্তু খ্রিস্টানদের মধ্যে আছে মিখাইল। ওই যে মিখাইল গর্বাচেব নাম শুনছেন না, সেটা আসলে মিকাইল। এরকম আজরাইল অবশ্য কারো নাম শুনি নাই, আছে নাকি? আজরাইলের নাম যদি কেউ রাখেন তাহলে তো তার মানুষ্য সমাজে বসবাস করাই কঠিন হয়ে যাবে, তাই না? মানুষ বলবে এই যে আজরাইল আছে। দেখো প্রসঙ্গত বলি, আজরাইল কিন্তু বিশুদ্ধ নাম নয়। ইসলামের নিয়ম অনুযায়ী মৃত্যুর ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। কি নাম? মালাকুল মউত। আজরাইল হচ্ছে ইহুদিদের বা আহলে কিতাবদের রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, কিন্তু ইসলামিক কোনো বর্ণনায় আজরাইল নামটা পাওয়া যায় না। মৃত মানুষের পাশে বসে তাসবি পড়া যাবে কি না, কেন তাসবি পড়বে? মানে লাশকে সামনে রেখে যদি কেউ তাসবি পাঠ করেন তাহলে সেটাও বেদাতের মধ্যে গণ্য হবে। মৃতের সাথে রিলেটেড কাজ ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কি কাজ? তাকে গোসল দেওয়া, তাকে দাফন কাফন পরানো এবং তাকে দাফন করা, এবং এগুলোর পদ্ধতি একদম স্পষ্ট করে বর্ণনা করেছে। এর বাইরে অন্য কোনো আমল করা যাবে না। যেমন মৃতের লাশ নেওয়ার সময়ও দেখা যাচ্ছে যে অনেকে অনেক বিভিন্ন রকম দুরুদ এবং ওয়াজিফা পড়েন, নট অ্যালাউড, এটা জায়েজ হবে না। শরীয়ত সম্মত আমল হচ্ছে সেটাই, একটু আগে কিন্তু সেদিকে আমরা ইঙ্গিত করেছি, দাফন কাফন এটা শরীয়তের আমল না, সালাতুল জানাজা শরীয়তের আমল না, এগুলো সবই শরীয়তের আমল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে যেভাবে দাফন হয়েছিল সেভাবে দাফন করতে হবে, যেভাবে কাফন পরানো হয়েছিল সেভাবেই কাফন পরাতে হবে, যেভাবে যে দোয়াগুলো পড়ার পারমিশন আছে তার বাইরে অন্য কোনো দোয়া পড়া যাবে না। যে গেজ বা অন্য সমস্যার কারণে রক্ত পড়লে মাসিক ব্যতীত মহিলা বা পুরুষের নামাজ হবে কি না, রক্ত যদি বের হয় শরীর থেকে, তাহলে এটা নিয়ে ইখতিলাফ আছে ওলামাদের। কেউ কেউ মনে করেন যে রক্ত অপবিত্র, আর জমহুর উলামায়ে কেরাম বলেন যে রক্ত শরীর থেকে বের হওয়ার কারণে যদি সেটা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে না হয় তাহলে ওযু যাবে না, জমহুর উলামায়ে কেরাম। আর আহনাফ এর ফকাহাদের মতে ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। আর যদি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয় তাহলে সর্বসম্মতিক্রমে তার ওযু যাবে, সর্বসম্মতিক্রমে ওযু যাবে, সুতরাং নামাজ হবে না। কোনো ইসলামী সঙ্গীত যদি বাদ্যযন্ত্রে গাওয়া হয় তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে, কারণ বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে নিষিদ্ধ। মাআজেফ, এটা বুখারীর হাদিসের মধ্যেও কিন্তু এসেছে এবং বলা হয়েছে এটা কিয়ামতের আলামতের একটা, যে মানুষ মাআজেফ নানা ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করবে। তো কিয়ামতের শেষ দিকের যে আলামতগুলো ম্যাক্সিমামই দেখি যে আসলে পাপ কাজের প্রসার, যেমন জেনা বেড়ে যাবে। যখন বলা হয় কিয়ামতের আলামতের মধ্যে একটা জেনা বেড়ে যাবে, তখন কি জেনা জায়েজ হবে নাকি? সুদ বেড়ে যাবে, সুদ কি জায়েজ হবে নাকি? মাআজেফ মানুষ ব্যবহার করবে শেষ জামানায় এসে বেশি, এবং সেটা তো দেখছিনি। আপনি দেখতেছেন যে এখন ইলেকট্রনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হাজার রকমের বের হয়ে গেছে, এটার দ্বারা বোঝা গেল যে এটাও নিষিদ্ধ। এছাড়া আরও অনেকগুলো লাহওয়াল হাদিস আল কোরআনে যেটা বলা হয়েছে, গান বাজনা বাদ্য, গান মানে সঙ্গীত, মিউজিক, এগুলো মানুষকে কোনো কল্যাণের দিকে নেয় না, মানুষকে গাফেল করে, মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। কারণ আজকে সঙ্গীত জগতের যত তারকা দেখুন না তারা কিভাবে গান করেন স্টেজে উঠে, তাদের শালীনতা কতটুকু আছে? কিছু কিছুই নেই। এই জগৎটাই হচ্ছে আসলে পাপের জগৎ, যেই কারণে এখানে কখনো কখনো হয়তো কিছু সুন্দর কথা দিয়ে ওনারা গানটা বানান, আর কিছু না। কিন্তু সঙ্গীত জগতের যত তারকা তারা কোনো দিনদারির সাথে তাদের সম্পর্ক নেই, কারণ এটা কিভাবে থাকবে? এই জিনিসটাই তো ইসলামে হারাম। সঙ্গীত মিউজিক, মিউজিকটাকেই বাংলায় বলা হয় সঙ্গীত, গান কিন্তু অন্য, গান হচ্ছে কথা, কবিতাকেও গান বলা হয়। সেই গানের ভাষা যদি সুন্দর হয়, কবিতার ভাষা যদি সুন্দর হয়, তাহলে সেটা আবৃত্তি করতে কোনো অসুবিধা নেই, মিউজিক ছাড়া, সঙ্গীত ছাড়া। আর যদি মিউজিক দিয়ে কোনো ভালো কোরআনও যদি মিউজিক দিয়ে পড়া হয় জায়েজ হবে? হাদিস যদি মিউজিক দিয়ে পড়া হয় তাহলে কি জায়েজ হবে? জায়েজ হবে না। পুরুষের একাধিক বিয়ে সম্পর্কে কিছু বলবেন? জি অবশ্যই। আমাদের আগে
আমাদের যে কারো আগে এ সম্পর্কে কথা বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, বলেছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, সূরা নিসার একদম প্রথম দিকে দেখবেন আল্লাহ তাআলা বলছেন, মানে তোমরা এক দুটো অথবা তিনটা অথবা চারটা বিয়ে করতে পারো, ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিশা, আর যদি এই একাধিক স্ত্রীর মধ্যে আদল ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো তখন একটা বিয়ে করবে। তাহলে মুসলিম পুরুষদের জন্য একাধিক বিয়ে করার পারমিশন আল্লাহ আগে দিয়েছেন, তারপরে যদি স্ত্রীদের মধ্যে আদল ইনসাফ করতে ব্যর্থ হয় তখন বলেছেন যে একটা করতে পারো। আদল ইনসাফ করাটা এটা ফরজ, যদি কেউ আদল ইনসাফ না করে, মিস করে, তখন সেটা হবে হারাম। আদল না করাটা হারাম, সে হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার জন্য যে আদল ইনসাফ করতে পারে না তাদের জন্য সেফ হচ্ছে একটা করা, সেফ হচ্ছে একটা, কিন্তু যারা আদল ইনসাফ করতে পারে তাদের জন্য উত্তম হচ্ছে একাধিক বিবাহ করা। এটা ইসলামে জায়েজ আছে, এটা ইসলামে জায়েজ আছে, কিন্তু আনফর্চুনেটলি পাশ্চাত্য সমাজ একাধিক বিয়ের বিরুদ্ধে এত বেশি প্রচার করেছে, আমাদের মুসলিম সমাজের মধ্যে আজকে একাধিক বিয়ে করলে এটা হচ্ছে দোষ, আর যদি কোনো আলেম হয় তাহলে তো আর কথাই নাই, উনিকে এত ভালো আলেম জানতাম, উনি করলেন সেকেন্ড বিবাহ, হ্যাঁ থার্ড বিবাহ, এরকম একটা চিন্তা চলে এসছে, মনে হয় যেন সেকেন্ড বিয়ে করাটাই একটা বড় ধরনের খুবই খারাপ কাজ। এটা কিন্তু উচিত না, এটা শরিয়ার প্রতি অবিচার হয়। অন্যদিকে আপনি দেখুন, আজকে পাশ্চাত্য সমাজে একটা বিয়ে আছে, তাই না, তারা একটার বেশি বিয়ে করতে পারে না অন্য অন্য ধর্মীয়, কিন্তু সেখানে রক্ষিতা কত, সেখানে মেয়েদের সাথে রিলেশন, এখন বিবাহ বহির্ভূত রিলেশনে ভরে গেছে পুরো সমাজ, এবং মনে হচ্ছে আগামী 5-10 বছরে বিয়েটা সেখানে একদম রেয়ার হয়ে যাবে। তখন হয়তো মানুষ দেখতে যাবে, শুনেছি একটা দম্পতি আছে ওই শহরে, একটা দম্পতি আছে, আর কোনো দম্পতি নেই, আর দম্পতিগুলো বিবাহ বহির্ভূত দম্পতি, বুঝতে পেরেছেন, বিবাহটা এইভাবে তারা আস্তে আস্তে, মানে এখন দেখা গেল, বোঝা গেল যারা বহু বিবাহের বিপক্ষে বলেছেন তারা কিন্তু একটা বিবাহটাকেও এখন ত্যাগ করে ফেলেছেন। কি করেছেন তাহলে, তারা কি নাম দিয়েছেন এটার, তারা নাম দিয়েছেন গেট টুগেদার, একত্রে বসবাস, নাম দিয়েছেন একত্রে বসবাস। বিবাহ কথাটা এখন উঠে গেছে এবং কিছুদিন পরে মনে অভিধান থেকে উঠাই দেবেন, তখন মানুষও ভুলতে বসবে। আজকে বাংলাদেশেও দেখা যাচ্ছে আধুনিক তথাকথিত তরুণ তরুণীদের মধ্যে একত্র বসবাসের প্রবণতা তৈরি হয়েছে বিবাহ বহির্ভূত, এটা কিন্তু অন্যায়, এটা অন্যায়। তাহলে যারা একসময় দ্বিতীয় তৃতীয় বিবাহের বিরুদ্ধে বলতো, তারা একসময় একটা বিবাহের বিরুদ্ধে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কিছুদিন পরে বলবে। আর আরেকটা জিনিস আমি মানে এক প্রসঙ্গ তো হয়তো বলতে হচ্ছে, কেন ইসলামে একাধিক বিবাহটা জায়েজ হলো, হ্যাঁ কারণ যে কোনো সমাজে মেয়েদের সংখ্যা অনেক বেশি, যে কোনো সমাজে এটা পরীক্ষিতভাবে জানা গেছে, আমাদের এই সমাজেও মেয়েদের সংখ্যা, পুরুষ যদি হয় 40 জন মেয়ে হবে 60 জন, বা পুরুষ যদি হয় 45 জন মেয়ে হবে 55 জন, এভাবে। আর সব পুরুষ তো আর দুটো বা তিনটা করে বিবাহ করার ক্ষমতাও রাখে না, নানা কারণে। তাহলে কিছু পুরুষের জন্য আসলে ইসলাম এনকারেজ করেছে যাতে কিছু পুরুষ অন্তত একাধিক বিবাহ করে ওই গ্যাপটা পূরণ করে, যাতে কাউকে রক্ষিতা হতে না হয়, যাতে কাউকে জেনা ব্যভিচারে লিপ্ত হতে না হয়, এটা একটা দিক। এছাড়াও তো আরও অনেক রিজন আছে, এছাড়াও দেখা যাচ্ছে প্রথম স্ত্রী অসুস্থ, তখন তাকে দ্বিতীয় স্ত্রী নিতে হবে, কিন্তু যারা অ্যালাউ করে না তারা কিন্তু অসুস্থ, প্রথম স্ত্রী অসুস্থ হলেও বলে যে দ্বিতীয় স্ত্রী নেওয়া যাবে না, অতএব ওইটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং অমানবিক। মৃত সন্তানের আকিকা দিতে হবে কিনা, সন্তান প্রসব হওয়ার সাথে সাথেই যারা মারা গিয়েছে তাদের জন্য আকিকা না দিলে কোনো অসুবিধা নেই, তবে উত্তম, যেহেতু পূর্ণাঙ্গ মানব শিশু আকৃতিতে সে পৃথিবীতে এসেছে, একটু পরে মারা গিয়েছে, তাদের জন্য রেকমেন্ডেড। মায়ের পেটে যে মারা গিয়েছে তাদের জন্য এটা অপশনালি থেকে যাবে, যদিও আকিদার বিষয়ে বিশুদ্ধ কথা হচ্ছে এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়, সামর্থ্যবানদের জন্য এটা
সুন্নাহ। বাথরুম আর গোসল করার স্থান একসাথে থাকলে সেখানে কি ওযু করা যাবে? হ্যাঁ, করা যাবে। বর্তমান প্রেক্ষাপটে বলছি আমরা এই কথা। আগের যে টয়লেটগুলো ছিল সেগুলো শুধু টয়লেট ছিল এবং সেগুলো ছিল নোংরা, সেগুলোর পয়ঃনিষ্কাশন পদ্ধতি তেমন ছিল না, সেখানে দুর্গন্ধ থাকতো এবং বাথরুমকে ওইভাবে পরিষ্কার করার মতো পন্থা ছিল না। এখন তো টাইলস হয়েছে, এখন বাথরুমটা আলাদা ওয়াশরুমের মতো, পাশে একটা ছোট্ট টয়লেট, সেই টয়লেটটাও মানে এমনভাবে যে পয়ঃনিষ্কাশন পন্থাটা খুবই বৈজ্ঞানিক, খুবই সুন্দর, আপনি পানি চেপে দিলে একদম পরিষ্কার হয়ে ধুয়ে মুছে চলে যাচ্ছে, আগে সেটা ছিল না। যাই হোক, তারপরে আমি বলবো আইডিয়াল পদ্ধতিটা কি। আইডিয়াল পদ্ধতি হচ্ছে টয়লেটটাকে পর্দা দিয়ে আড়াল করা, এক পাশে টয়লেট থাকবে আরেক পাশে বেসিন থাকবে, বেসিনে আপনি ওযু করবেন, মাঝখানে একটা আড়াল থাকবে। এই ধরনের আড়ালগুলো কিন্তু আমরা নিজেরা করে নিতে পারি। টয়লেটটা এটার একটা ইসলামিক মানে ডিজাইন আছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা আসলে কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করছেন বা যারা আর্কিটেক্ট হিসাবে কাজ করেন, তাদের যেহেতু ফেকি অভিমতগুলো জানা নাই, তারা দেখেন যে পৃথিবীর সুন্দর সুন্দর বিল্ডিংগুলো কীরকম, ওখান থেকে এনে টয়লেটটাকে তারা এমনভাবে স্থাপন করেন যাতে আধুনিক যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে দেখতে সেরকম লাগে, সুন্দর লাগে। কিন্তু ওদের মাথায় ইসলামিক এই মশালাটা একদমই নাই। এটা ঢুকাতে হবে যে টয়লেটের ক্ষেত্রে, এটা আমি বিদেশে কোথাও কোথাও দেখেছি, দেখলাম যে টয়লেটটাকে এবং গোসল করার জায়গাটাকে আলাদা করে ছোট্ট একটা দেওয়াল দিয়ে একটাই বড় রুম বেসিনটাকে আলাদা করে ফেলেছে। দেখলাম যে এখানে একদম 100% ইসলামিক পদ্ধতি। আচ্ছা, এখন আমাদের যে টয়লেটটা আছে, বেসিন এবং টয়লেট একই রুমের মধ্যে, এখানে আরেকটা জিনিস ইউজ করা যেতে পারে, বাজারে পাওয়া যায়, ঢাকাতেও আমি দেখেছি, সেটা হচ্ছে প্লাস্টিকের কিছু কার্টন বা পর্দা পাওয়া যায়, এটাকে আপনি টাঙ্গিয়ে দিতে পারেন, এটাকে আবার একসাথে সরায় রাখতে পারেন। যখন আপনি টয়লেট করলেন, টেনে আপনি তখন বেসিনের সামনে এসে উজু করবেন, সুন্দর হয়ে গেল। তাহলে হাম্মামের মধ্যে, আগের হাম্মাম বলতে বুঝতে হবে যে এখনকার হাম্মাম না, আগের টয়লেট আর এখনকার টয়লেট এক না, সেখানে যে নিষেধ করা হয়েছে আমরা সেই মূলনীতির উপরই থাকতে পারি। কোনো সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টয়লেটের মধ্যে মানে মলত্যাগ ছাড়া বা মলমূত্র ত্যাগ ছাড়া আর কিছু করতে নিষেধ করেছেন, সেই মূলনীতির উপর থাকাটা সবচেয়ে উত্তম। কিন্তু আমরা বলছি যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাপনা আমরা বুঝতে না পারবো, তার আগ পর্যন্ত এখন যে টয়লেটগুলো আছে, যেখানে বেসিনও আছে টয়লেটও আছে, আমরা উজু করতে পারবো কি না? উত্তর হচ্ছে পারবো, কারণ এগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে কোমরটাকে ঢেকেও দেওয়া যায়, তাই না? কোমরের উপর ঢাকনা আছে না, ঢেকেও দেওয়া যায়। এরপরে বেসিনটা হলো একপাশে, অতএব একপাশে এসে আপনি সেখানে দোয়া পড়ে বিসমিল্লাহ বলে শুরু করলেন, এবং আমরা এরপরে বলবো আপনি টয়লেট থেকে বের হয়ে ওজুর পরে দোয়াটা পড়বেন, ব্যাস তাইলে হয়ে গেল। তার মানে হচ্ছে আমরা চেষ্টা করব যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে থাকা যায়, হাদিসে যেভাবে বলা হয়েছে যতটা তার মধ্যে থাকা যায়, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বর্তমান ব্যবস্থাপনা সেটা করা যেতে পারে, তবে পাবলিক টয়লেটে না। পাবলিক টয়লেটে দেখবেন যে একটা ট্যাপ আছে আর টয়লেট আছে, আপনি কি সেখানে উজু করবেন? না, সেখানে উজু করা যাবে না। কোনো একটা টয়লেট যদি খুব ছোট্ট আকারে থাকে, একটা ট্যাপ আছে শুধুমাত্র টয়লেটের পানি ইউজ করার জন্য ট্যাপ, সেখানে আপনি উজু অবশ্যই করবেন না, আপনি বাইরে আলাদা উজু করবেন। অনেক সময় বাকিতে কিছু ক্রয় করলে বেশি দাম নেওয়া হয়, এটা কি সুদের অন্তর্ভুক্ত? না, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। বাকিতে জিনিস ক্রয় করা অর্থাৎ বাকিতে বেচা কেনা করা জায়েজ আছে। একটা জিনিস শুধু নিশ্চিত করতে হবে, চুক্তি কয়টা হবে? একটা। আপনি যদি এখন নেন, স্বাভাবিকভাবে চুক্তি হবে, আমি তো একটু ছাড় দিতেই পারি যেহেতু টাকাটা আমার কাছে ক্যাশ চলে এসেছে। একটা জিনিস যেমন এই মোবাইল ফোনটা, এটা 10,000 টাকাও বিক্রি করা যায়, আবার 11,000 টাকাও বিক্রি করা যায়। একজন ক্রেতা যদি 10,000 দিয়ে কেনেন, বিক্রেতা কি পরের জন কাছ থেকে 10,500 টাকা নিতে পারবেন কি না? শরীয়তে জায়েজ আছে কিনা? আছে। এটা হচ্ছে পারস্পরিক চুক্তি অনুযায়ী। যদিও বাজারে একটা রেট থাকাটাই হচ্ছে সুন্দর,
একটা রেট, এক একজনের কাছ থেকে এক একটা রেটে নেওয়াটা খুব ওয়াইজ নয়, কিন্তু শরীয়ত আবার সেটাকে নিষেধ করে না। ব্যবসায়িক যেটা যা মনে করে, আমি দাম হাঁকলাম 10,000, কেউ বললো 8,000, আমি তাকে দিয়ে দিলাম। আবার আরেকজন 8,000 বলেনি, আমাকে বললো 9,000, সে আগেই আরও 1,000 বাড়িয়ে বলছে, আমি তাকে দিতে পারি না। সবার কাছে আমি 10,000 চাইলাম, কিন্তু যে যেখান থেকে স্টার্ট করেছে তার সাথে সেভাবে দর কষাকষি করে দুইজন একমত হয়ে বিক্রি করা যায়। আচ্ছা, এখন যদি কেউ বলে ভাই আমি আপনাকে দামটা পরে দেব, তখন তো দাম আমি আর একটু বেশি চাইব, আমি 11,000 চাইব, তখন তিনি 10,500 রাজি হলেন, ঠিক আছে 6 মাস পরে আপনি দেবেন। এখানে শর্ত হচ্ছে দামটা একবারে নির্ধারিত হবে, এরপর আর চেঞ্জ হবে না। যদি এরকম হয় যে আপনি যদি এখন নেন তাহলে 10,000, আর যদি 6 মাস পরে নেন তাহলে অমুক, এবং তখন তিনি আমার থেকে 10,000 দিয়ে মানে বাকিতে নিলেন, নিয়ে আবার বললেন যে না এখন দাম শোধ করব, বা পরের দিন এসে বললেন শোধ করব, তাহলে এক চুক্তির মধ্যে দুটো চুক্তি ঢুকবে না। বুঝতে পেরেছেন? এক চুক্তির মধ্যে দুটো চুক্তি ঢুকবে না। বিশেষ করে যদি এটা এমন হয় যে আপনি 1 মাস পরে দিবেন বলেছেন, এই জন্য আমি একটা দাম নির্ধারণ করলাম, পরে এসে বললেন যে না আমি 6 মাস পরে দেব, তখন আমি বললাম ঠিক আছে আমি এটা মানবো, আপনি আরও 1,000 বাড়ায় দেন, এটা কি হবে? এটা সুদ হবে, এটা সুদ হবে। উদাহরণ দিয়ে বললাম বোঝার জন্য, আমাদের এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ক্লাসে আসলে ছাত্ররা দাঁড়িয়ে সালাম জানায়, কোরআন হাদিসের মত অনুযায়ী এটা কি সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে তার সম্মানে দাঁড়াতে নিষেধ করেছেন, তার সম্মানে দাঁড়াতে নিষেধ করেছেন। তবে আমি তাহকিক করে দেখলাম ওলামায়ে কিরাম এই দাঁড়ানোর বিষয়টাকে একাধিকভাবে ব্যাখ্যা করেছেন। এক, শটান হয়ে এক জায়গা থেকে দাঁড়িয়ে থাকা কারো সম্মানে এটা শরীয়তে নিষেধ, কিন্তু একটু এগিয়ে সামনে ইস্তেকবাল করা এটা শরীয়তে নিষেধ নয়। এটা আরবদের মধ্যে আমি দেখেছি ব্যাপকভাবে। আমি একবার নিজেই মানে বসে থাকলাম, মানে কিছু মেহমান এসছেন অভ্যাগত আরব, মদিনার কথাই বলছি, পরে দেখলাম যে ওনারা খুবই মাইন্ড করলেন, তাতে বোঝা গেল যে আরব কালচারের মধ্যে দাঁড়িয়ে একটু এগিয়ে তাকে ইস্তেকবাল করা আছে। যদি এটা পূর্ণই নিষিদ্ধ হতো তাহলে কিন্তু এভাবে থাকতো না, কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে, যেমন আপনি ইউরোপে আমেরিকাতে সফরের সময় দেখবেন গার্ড অব অনার দেয় এক জায়গা দাঁড়িয়ে একদম, ওটা অমুসলিমদের সভ্যতা, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরনের কিছুকে নিষিদ্ধ করেছেন। এখন ক্লাসে, ক্লাসে তো আসলে ইস্তেকবাল করা সম্ভব নয়, ক্লাসে আসার পরে সবাই দাঁড়িয়ে যেতে হবে, এটা আমাদের প্রচলিত লোকাল সংস্কৃতি, এটা কিন্তু ইসলামী সংস্কৃতি নয়। জি, হযরত ওয়েস কারণী এর নিজের দাঁত ভাঙার প্রচলিত ঘটনাটি কতটুকু সত্য? মোটে সত্য নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাঁত কোনো কারণে যদি পড়েও আপনি আপনার দাঁত ফেলবেন কেন? যদি ওয়েস কারণী অনেক দিন পরে সেগুলো ফেলে, তাহলে আজকে তো আমরাও ফেলতে পারি নাকি? হ্যাঁ, ফেলা যাবে, ফেলাটা কতটুকু সঙ্গত হবে? তাহলে মুসলিম উম্মার 180 কোটি মানুষ সবগুলো দাঁত ফেলে দিলে কি হবে? সবার কি অবস্থা হবে? এটা কোনো সুন্নতের মধ্যেই পড়ে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের কোনো দলিল নয়, এবং সত্যিকার অর্থে এটা ঘটেছে এমন কোনো দলিলও সহি কোনো দলিল নাই। অজুর ক্ষেত্রে সব ধরনের মোজার উপর মাসে করা যাবে কি, নাকি কোনো বিশেষ ধরনের মোজার উপর মাসে করতে হবে? মোজা দুরকম, একটা হচ্ছে খোফ, চামড়ার মোজা, সর্বসম্মতিক্রমে চামড়ার মোজার উপরে মাসে করা যাবে। দ্বিতীয় হচ্ছে জাউরাট, মোটা পশম অথবা মোটা কাপড়ের মোজা, বিশুদ্ধ মত অনুযায়ী এটার উপরেও মাসে করা যাবে। এই মোজা পরে তো আর কেউ 3 মাইল হাঁটে না, 3 মাইল হাঁটার শর্তটা ফোকাহায়ে কেরামের কেউ কেউ দিয়েছেন, এটা তাদের ইজতেহাদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেননি, বরং বিশুদ্ধ রেওয়ায়েত থেকে চামড়ার মোজা এবং মোটা কাপড় কিংবা পশমি মোজার উপরেও মাসে করা শুদ্ধ বলে প্রমাণিত। পাতলা পিনপিনে মোজা অথবা ছেঁড়া মোজা, এগুলোর উপরে মাসে করা যাবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। জি, আর কেউ কেউ বলেছেন যে শুধু চামড়ার মোজার উপরে মাসে করা যাবে, অন্যগুলোর উপর মাসে করা যাবে না, এটাও ইজতেহাদ। তৎকালীন সময় খোফটা চামড়া দিয়ে তৈরি হতো,
আর এই জন্য আপনি ক্ষোভ বলতে যদি চামড়ার মোজা বুঝেন সেটা আপনার বুঝ, এর বাইরেও মোজা হতে পারে। যে কোনো দিবস পালন করা কি শিরিক না কুসংস্কার? দিবস পালন এটা অমুসলিম সংস্কৃতি। মুসলিমরা যে দিবসগুলোতে যে উৎসব পালনের কথা বা যা কিছু ইবাদত পালনের কথা কোরআন হাদিসে এসছে সেভাবে সেটাকে পালন করতে হবে, এর বাইরে অন্য দিবস পালন আমরা প্রশ্নের মধ্যে সেটাই ধরে নিচ্ছি। ইসলামের মধ্যে যেই দিবসগুলোতে যা যা পরিপালন করতে বলা হচ্ছে তার বাইরে গিয়ে নিজেরা কোনো একটা কৃষ্টি কালচার তৈরি করা, নিজেরা কোনো কিছু পরিপালন করা, এটা শরীয়ত সমর্থিত নয়। তবে এটাকে প্রকাশ্যে সব কিছুকে সমানে শিরিক বলা যাবে না। কারণ শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে যদি কেউ আল্লাহর সাথে নিজেকে শরিক করে, রুবুবিয়াতের ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে। যদি এরকম একটা দিবস পরিপালন করে কেউ গায়রুল্লাহকে পূজা করেন তাহলে হ্যাঁ এটা শিরিক হবে। অথবা যদি কেউ বলেন যে আল্লাহ যেমন অনেক ঈদ উৎসব চালু করেছে আমিও একটা ঈদ উৎসব চালু করলাম, ইয়াদু বিল্লাহ নাউযু বিল্লাহ মিন যালিক, কেউ যদি এইভাবে বলেন তাহলে তিনি শিরিক করলেন। কারণ তিনি আল্লাহর সাথে নিজেকে তুলনা করলেন এবং আল্লাহ যেমন ঈদ উল ফিতর ঈদ উল আজহা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে চালু করেছেন, হয়তো উনিও এরকম একটা কিছু চালু করতে চান, এটা হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে নিয়মের লঙ্ঘন অন্যের কৃষ্টি কালচারকে। যেমন কেউ একজন চালু করলো নববর্ষ পালন, কেউ একজন চালু করলো ইংরেজি নববর্ষ পালন অথবা ভ্যালেন্টাইন্স ডে পালন, হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস ইত্যাদি, 31st night ইত্যাদি, এগুলো চালু করলেন, এগুলো কবিরা গুনার মধ্যে পড়বে, এগুলো সরাসরি শিরকের মধ্যে যাবে না যতক্ষণ না স্পষ্ট কোনো শিরকি কর্মকাণ্ডকে সে এই উৎসবের সাথে মিলিয়ে দিল। আমাদের বাংলাদেশ কি ভোট দেওয়া জায়েজ না? ভোট দেওয়ার বিষয়টা আসলে একদম হারাম যারা বলে দিচ্ছেন সেটা শুদ্ধ নয়, এবং সর্বাবস্থায় যে কোনো পন্থায় যে কোনো পদ্ধতিতে মানে ভোট দেওয়া এটাও জায়েজ এভাবে বলা যাবে না। দেখতে হবে যে ভোটটা দেওয়ার মাসলাহাতটা কি, যদি এর মানে মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে ভোট দেওয়া আসলে মূলত বুঝতে হবে এটা হচ্ছে মতামত দেওয়া আর কিছু না। ভোট দেওয়া মানে হচ্ছে মতামত দেওয়া, সেটা আপনি ব্যালটের মাধ্যমে দেন, মৌখিকভাবে দেন, লিখিতভাবে দেন, ইন্টারনেটেও কিন্তু মানুষ ভোট দেয়, এটা জানেন নাকি? অনেকগুলো ইস্যু আসে যে মুসলিমদের পক্ষে বিপক্ষের কিছু ইস্যু আমেরিকাতে ইউরোপে প্রায় সময় আসে, দেখি বলেন যে কারণ একটা পরিসংখ্যণ চালানো হয় কারা এর পক্ষে কারা এর বিপক্ষে কারা এর পক্ষে। এখন দেখা যায় যে মুসলমানরা যদি চুপ করে বসে থাকে যে না আমি এখানে ক্লিক দিলে তো হারাম হয়ে যাবে, তখন দেখা যাবে যে তাইলে ওটার বিরুদ্ধে মত বেড়ে যাবে, তখন মুসলমানদের স্বার্থ বিরোধী একটা আইন পাশ হবে। তাহলে ভোট মানে একটা ক্লিকও হতে পারে, ইন্টারনেটে একটা লিঙ্কের উপর একটা ক্লিক দেওয়া, এটা হচ্ছে ভোট। এই জন্য এখানে দেখতে হবে যে মুসলিমদের মাসলাহাত কি, এমনকি অমুসলিম দেশগুলোতেও যদি মুসলমানদের কোনো স্বার্থ থাকে এই স্বার্থের সাথে রিলেটেড মতামত দেওয়া না দেওয়ার ব্যাপার থাকে তাহলে সেখানেও ভোট দেওয়া জায়েজ। অতএব এটাকে একদমই হারাম না জায়েজ এভাবে মানে সার্বিকভাবে একটা ফতোয়া দিয়ে দেওয়া উচিত নয়। মহিলা মসজিদে এসে সালাত আদায় করলে অনেক আলেমরা বলে এটা ফিতনা, এটা ফিতনা নয়, মসজিদে মেয়েদের আসা যায় যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, মেয়েরা মসজিদে আসাটা তাদের জন্য জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারীর হাদিসে আছে স্পষ্ট যে মেয়েরা ফজর নামাজে পর্যন্ত আসত, এসে অন্ধকার থাকতে থাকতে তারা আবার বাসায় ফেরত যেত। তো আর আজকের যুগে মেয়েদের মসজিদমুখী হওয়াটা ভালো, যেহেতু মসজিদ অনেক সুসংগঠিত, মসজিদে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মসজিদে মেয়েদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, মসজিদে মেয়েদের জন্য আলাদা হালাকার ব্যবস্থা আছে, কোনো কোনো খুতবা এক্সক্লুসিভলি মেয়েদের জন্য আলোচনা করা হয়। অতএব মেয়েদের মসজিদে আসাটা আজকের যুগে দিন শেখার জন্য অনেক ক্ষেত্রেই জরুরি বলে বিবেচিত হতে পারে। কোনো অবিবাহিত বালেগা মেয়ে পালিয়ে বিয়ে করলে সহি হবে কিনা? হবে না। অবিবাহিত অথবা তালাকপ্রাপ্তা কিংবা বিধবা যে কোনো মহিলার বিয়ের জন্য ওলির অনুমতি থাকা শর্ত, তার যে পুরুষ অভিভাবক থাকে তার অনুমতি থাকা শর্ত, এছাড়া তার বিবাহটা শুদ্ধ হবে না। স্বামী স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দিলে এটা কি তালাকের পর্যায়ে যায়? না, অপবাদ তালাকের পর্যায়ে যায় না, তবে তাদের জন্য বিবাহ বিচ্ছেদের
জন্য লেয়াদ পদ্ধতি তারা ফলো করতে পারে, অথবা তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেও তারা পৃথক হতে পারে, অথবা তারা খোলা তালাকের দিকে যেতে পারে, ইত্যাদি নানা পদ্ধতি যেগুলো ইসলামে স্বীকৃত তার কোনো একটা পদ্ধতিতে তালাক বা বিচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত শুধু অপবাদের মধ্য দিয়ে তালাক কার্যকর হয় না। নারী ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি? নারী ও পুরুষের সালাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। যে পার্থক্যগুলো আছে এটা সালাতের রুকু, সেজদা, দাঁড়ানো, হাত বাঁধা, বসার পার্থক্য না। এই পার্থক্যটা হচ্ছে পোশাকের পার্থক্য। নারীরা সারা দেহ ঢাকবে, শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত ছাড়া। নারীরা মসজিদে আসাটা ফরজ নয়, নারীরা ঘরের ভিতরে তাদের প্রাইভেট বেডরুমের মধ্যে সালাত পড়াটা তাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, অবয়ুতু হুন্না খায়রুন লাহুন্না। অতএব মানে সালাতের যে পারফরমেন্স, সালাতের যে দেহটা আছে সেটা সবার জন্য সমান। পুরুষও দাঁড়িয়ে পড়বে, নারীও দাঁড়িয়ে পড়বে। পুরুষও বুকে হাত বাঁধবে, নারীও বুকে হাত বাঁধবে। পুরুষও যেভাবে রুকু করবে, নারী সেভাবে রুকু করবে। পুরুষ যেভাবে সেজদা করবে, নারী সেভাবে সেজদা করবে। পুরুষ যেভাবে বসবে, নারী সেভাবে বসবে। এখন আমাদের দেশে কিছু মুশকিল হচ্ছে, নারীরা অনেক ক্ষেত্রে বেশি সুন্নার পাবন্দ করে। নারীরা কিন্তু আমি দেখছি বিশ্বের অনেক দেশে গিয়েছি, দেখলাম যে নারীদের মধ্যে, মুসলিম নারীদের কথা বলছি, দিনদারিটা বা দিনদারির প্রতি আগ্রহ তাদের বেশি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বন্ধের একটা কৃতিত্ব যে তাদের মধ্যে দিনদারির আগ্রহটা বেশি। আর বাংলাদেশে দেখা যায় নারীরা বুকে হাত বাঁধে এবং তারা চতুর্থ রাকাতের শেষে তাওয়ারুক করে। তাওয়ারুক করে, তাওয়ারুক মানে হচ্ছে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দেওয়া শেষ বৈঠকে, চার রাকাতের শেষ বৈঠকে। এটা নারীরা করে, কিন্তু পুরুষরা কেন করে না? এটা তো সুন্নাহ, সুন্নাহ না তো? নারীরা বেশি সুন্নাহ পালন করে। যাই হোক, মহিলারা গ্রামে গিয়ে তালিম করে বা ইসলাম প্রচার করে, এটাকে ঠিক কতটুক দূরে গিয়ে করে দিনের? আসসালামু আলাইকুম, বারাকাল্লাহ ফিক। কতটুকু দূরে গিয়ে তারা তালিম করে এটা দেখার বিষয়। যদি সফরের দূরত্বে চলে যায় অনেক দূরে, তাহলে মাহরাম ছাড়া ওই অতটুক দূরে যাওয়া যাবে না। আর মেয়েরা যদি দিনের প্রচারে তারাও একটা অবদান রাখে এটা তো খুবই ভালো, তবে শহীদিন হইতে হবে, এটা হচ্ছে শর্ত। শহীদিন হতে হবে, কোরআন সুন্নাহ নির্ভর দিনের প্রচার তারা বোনদের কাছে দেবে। তারা তো আর পুরুষের কাছে যায় না, তারা তো আর ক্লাবে ঢুকে না, তারা তো আর বাজারে ঢুকে না, তাই না? মেয়েরা রেস্ট্রিক্টেড পদ্ধতিতে বিভিন্ন ফ্যামিলিতে গিয়ে তারা দিনের কাজ করছে, এটা খুবই ভালো, এতে কোনো অসুবিধা দেখি না। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দিতে পারবে কি? স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নেই, এর অনেক দলিল আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশা করেছিলেন যদি আয়েশা আগে মারা যায় তাহলে আয়েশাকে তিনি গোসল দেবেন। তারপর আয়েশা বললেন, যদি মানে আগে থেকেই জিনিসটা জানা থাকতো তাইলে নবীর বিবিরা নবীকে গোসল দিত। ফাতেমাকে গোসল দিয়েছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। ইত্যাদি। পুরুষ নারী নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এসে গেছে, ছেলে মেয়ের প্রেম বা ভালোবাসা করা কি জায়েজ? হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই জায়েজ, বলেন কি? ভালোবাসা জায়েজ হবে না তো কি জায়েজ হবে? তবে সেটা বিবাহের পরে, বিবাহের পরে। বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো ধরনের ভালোবাসা, এটা কি ভালোবাসা? এটা কীভাবে ভালোবাসা হয়? এটা হচ্ছে অবৈধ অনৈতিক চর্চা। জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? না। ইসলামে এই বার্ষিকীটা কিন্তু ওই দিবস পালনের মধ্যে চলে যায়। জন্মবার্ষিকী বলছেন আসলে জন্ম দিবস, মৃত্যুবার্ষিকী হলো মৃত্যু দিবস, জায়েজ নেই। রুকু পেলে কি রাকাত হবে? এটা নিয়ে ইখতিলাফ আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন রুকুর মধ্যে যদি রুকু পাওয়ার মতো পাওয়া হয়, আপনি রুকুতে ঢুকলেন আর ইমাম উঠে গেল, এটা রুকু পাওয়া না। রুকুতে সুস্থির মতো ইমামকে পেলে অধিকাংশ ওলামাদের মতে আপনি রাকাত পাওয়া হলো এবং সালাত হবে। যদিও এখানে কারো কারো মত হচ্ছে যে সূরা ফাতিহাটা পড়ার চেষ্টা করবে, অধিকাংশটা পড়া হয়ে গেলে তারপরে রুকুতে যাবে, এরকম মত আছে। আমার মনে হয় আমি শেষ করে দিলে বেটার হয়। আচ্ছা, জিহাদ বা জঙ্গিবাদ কি এক? তালেবান আইএসের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? জিহাদ আর জঙ্গিবাদ আকাশ আর জমিনের পার্থক্য। একটার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা, আর আরেকটার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করা, পৃথিবীর ক্ষতি করা, জনজীবনে অশান্তি সৃষ্টি করা, নিরাপত্তাহীনতা সৃষ্টি করা। অতএব জিহাদ আর জঙ্গিবাদ দুই মেরুর দুইটা জিনিস, দুটোকে একাকার করে ফেলা এটা অন্যায়, এটা অনুচিত।
জিহাদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাকে ষষ্ঠ রোকন বলা হয়েছে ইসলামের। কিন্তু জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, অন্য অন্য বিষয়গুলো আমি বলবো যে পরবর্তীতে শেখ মুফতি ইব্রাহিম ভাই হাফেজাহুল্লাহ, তিনি আমাদের বড় ভাই, অত্যন্ত বিজ্ঞ এবং যোগ্য ব্যক্তি, সামনে বেশি প্রশংসা করা উচিত না, তার কাছ থেকে আপনারা খুব সুন্দর আলোচনা শুনবেন। তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি না? না, মিলাতে হবে না, তবে মিলানো জায়েজ আছে। তো আমি আপনাদের থেকে একটু বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলের ভালো করুন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আজকে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, কিন্তু ভালো প্রতিষ্ঠানের অভাবে আমরা ভুগছি। আমাদের সন্তানরা আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করে কোথায় দেব, কোথায় দেব। আমি সবসময় দারুলহির কথা বলি, আরও দু একটা প্রতিষ্ঠান আছে সেগুলোর কথাও বলি। তো আমরা আশা করব যারা এই এলাকায় থাকছেন, আছেন, আপনাদের সন্তানরা এখানে পড়ছে, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে, এবং আমি জানি বিদেশে যারা থাকেন তাদেরও ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তো আপনারা এই প্রতিষ্ঠানকে সকলে মিলে একটা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করবেন। অলরেডি এটা আদর্শ প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা বিশ্বমানে দেখতে চাই, আমরা জাতীয় পর্যায়ে দেখতে চাই এই প্রতিষ্ঠান যেন তার ভূমিকা পালন করে, দেশকে আলোকিত করে, এই জনপদকে আলোকিত করে। সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। ইমাম হোসেন ভাইকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্যে, প্রিন্সিপাল সাহেবকেও ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্যে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদের ভালো আমলকে কবুল করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।